এবারের রমজানে দিনগুলো যেমন ছিল দীর্ঘ, তেমনি গরমও ছিল তীব্র। ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র গরমের মাঝেও রোজা রেখেছেন। দীর্ঘ সময়ের ত্যাগ সংযম শেষে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তা ঈদ উদযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে মনে করেন আবহাওয়াবিদরা। করোনার কারণে দুবছর ঈদ উদযাপনে মানুষ ঘর থেকে বের হতে না পারলেও এবার আনন্দ আয়োজনের প্রস্তুতি রয়েছে সবার। আর স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপনে আবহাওয়ার ভূমিকা অনেক। রমজান জুড়ে তীব্র গরম থাকলেও ঈদের দিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক জানান, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ঈদের দিনের যে ব্যাপারটা, আগামীকালও কিন্তু বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। এখন যেহেতু 24 ঘন্টার বৃষ্টি, দেখা যাবে যে কোনো জায়গায় তো হয়তো সকালের দিকে বৃষ্টি হবে, কোনো জায়গায় দুপুরে, কোনো জায়গায় বিকেলে। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে দেশের মানে ম্যাক্সিমাম জায়গাতেই কম বেশি বৃষ্টি হবে আর কি। আর ঢাকার যে ব্যাপারটা, ঢাকাতেও কালকে বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে সকালের দিকে বৃষ্টি। তো যে পরিমাণ বৃষ্টি ঢাকায় হয়তো আমরা আশা করতেছি, তাতে নামাজের বড় ধরনের বিঘ্নের সৃষ্টি হবে না আর কি। 5 থেকে 6 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ দেখা দিতে পারে। বঙ্গোপসাগরে 5 থেকে 6 তারিখের দিকে একটা লঘুচাপ, এটা আন্দামান সাগর এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় একটা লঘুচাপের সৃষ্টি হতে পারে বা হবে। তবে এটা যেহেতু এখন একটা সিস্টেম যতক্ষণ পর্যন্ত না মানে ফর্ম না করছে, তত ফর্ম করার পরে কিন্তু সেটা কোন পর্যায়ে মানে যাচ্ছে বা কী কী হবে সেটা কিন্তু তখনই বলা যাবে। কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঈদের দিনগুলো আনন্দে কাটানোর ক্ষেত্রে তেমন প্রতিবন্ধকতা থাকবে না বলেই মনে করেন আবহাওয়াবিদ সানাউল হক মণ্ডল। স্বস্তিকা সিংহ, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।